আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডতে। সীতাকুণ্ডতে আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা 2 এবং গুলিয়াখালী সি বিচ। তো আজকের এপিসোডে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করি। সো কথা না বাড়িয়ে আসুন শুরু করি। আমাদের যাত্রাটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে চট্টগ্রামগামী একটি মেল ট্রেন প্রায় প্রতিদিনই রাত 10:30 ছেড়ে যায়। ভাড়া হচ্ছে 115 টাকা। তো আমরা এই ট্রেনের টিকিট কেটেছিলাম, আমরা মোট 9 জন ছিলাম। এখানে সিট পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। 10:30 ট্রেন ছাড়লেও আপনাকে হচ্ছে 9:30 মধ্যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে, ট্রেন আসা মাত্রই জায়গা দখল করতে হবে, অন্যথায় আপনি সিট নাও পেতে পারেন। অনেক কষ্টে আমরা সিট পেয়েছিলাম, তাই সিট পাওয়ার পরে সবাই অনেক খুশি। আর অনেকেই প্রথম সীতাকুণ্ডে যাচ্ছে, তাই খুশি একটু বেশি মনে হচ্ছে সবাইকে। ঢাকার কমলাপুর থেকে সীতাকুণ্ড স্টেশনের দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো। 10:30 ছাড়লে প্রায় 7:30-7:30 মধ্যে পৌঁছে যাওয়ার কথা, যদিও আমাদের ট্রেন 10:30 না ছেড়ে 10:45 ছেড়েছিল। সো ট্রেন চলা শুরু করেছে, সো দেখা যাক কি হয়। ট্রেনে রাতে খুব একটা ঘুম হয়নি, তবে দেখতে দেখতে ভোর হয়ে গেল। এখন আমরা প্রায় কুমিল্লা ওভারটেক করে চলে এসেছি। ট্রেনের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পার হচ্ছি, খুব ভালোই লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমরা সীতাকুণ্ডে প্রায় চলে এসেছি, দূরের ওই পাহাড়গুলোই তার প্রমাণ দিচ্ছে। এখন ট্রেন থেকে নামার পালা। এটা হলো সীতাকুণ্ড স্টেশন। আজকে যেহেতু সোমবার, এই জন্য এখানে যাত্রী খুব একটা নেই বললেই চলে, আর ট্যুরিস্ট খুব একটা বেশি আসেনি। আমরা একটু ফাঁকার সময় আসতে চেয়েছিলাম, আশা করি আমাদের ট্যুরটা খুব ভালোই হবে। এই স্টেশন থেকে আমরা হচ্ছে প্রথমে বাজারের দিকে যাব, বাজার থেকে নাস্তা করব, এবং নাস্তা করার পরে আমরা হচ্ছে সিএনজি নিয়ে যে চন্দ্রনাথ পাহাড় আছে সেই চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা দেব। সো আমাদের সাথেই থাকুন। এখন সকাল 8:15 বাজে, আমরা বাজারে সৌদিয়া হোটেলে চলে আসলাম এবং এই হোটেলে সবে আমরা নাস্তা করব। আমাদের নাস্তার মেনুতে ছিল হচ্ছে রুটি এবং ডাল ভাজি। সবাই পেট পুরে খেয়ে আমরা একটা সিএনজি ভাড়া করলাম এবং সীতাকুণ্ড যে মেইন আকর্ষণ চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, তার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখা যাক বৃষ্টি আরও বাড়ে কিনা। বৃষ্টি বাড়লে হয়তো পাহাড়ে উঠা কষ্টকর হয়ে যাবে। চ
চন্দ্রনাথের পথে আমরা তাহলে এখান থেকে যাত্রা শুরু নাকি? ওই যে মাথায় যাইতে হইব কিন্তু, ঠিক আছে চলেন। আস্তে আস্তে উঠেন, আর উপরে বেশি টায়ার্ড লাগলে রেস্ট নিবেন বৈশা, ঠিক আছে? উঠতে এক ঘন্টার বেশি লাগে না সাধারণত, আর আপনার ইয়াং কলা পাইন আপনাদের আরো কম লাগার কথা। বৃষ্টি তো বাইরে গেল, এখন কেমনে কি রে, বৃষ্টি শুরু হয়ে গেল রে। দেখুন বৃষ্টির দারুণ মুহূর্ত এখানে পাহাড়ের মধ্যে সীতাকুণ্ডতে। এখানে আমাদের সব সাথী ভাই, বড় ভাই, স্যারেরা বৃষ্টি হয়েছে, বৃষ্টি খুব বেড়ে যায়, আমরা থেমে দাঁড়ালাম। কিন্তু বাকিদের সবার খুবই উৎসাহ যে তারা যে করে হোক পাহাড়ে আজকে উঠবেই, তাই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পাহাড়ে উঠাই শুরু করলাম। দেখি কপালে কি আছে। এই যে এখানে আরেকটা মন্দির আছে, উঠতে কষ্ট কিন্তু উঠার পরে যে শান্তিটা লাগবো। আকাশ মেঘা কিছু আছে না, ন্যাচারাল ভিউ। ইউ অল আর মিডিয়াম, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, রানা কই? এখানে একটি ছোট ঝর্ণা আছে, খুব একটা বড় না, তবে দেখতে ভালোই লাগে, অনেকে এখানে ছবি তোলে। আর পাহাড়ে আজকে টুরিস্ট খুব একটা বেশি নেই, আমরা সহ অল্প কয়েকজন টুরিস্টই দেখতে পাচ্ছি। বৃষ্টি এই মুহূর্তে একটু কমেছে, আর না হলেই ভালো। আসিফুল, কি অবস্থা? তাড়াহুড়া কিছু নাই, আস্তে আস্তে আহেন। রাস্তাগুলো খুবই পিচ্ছিল বৃষ্টির কারণে, আর গাছপালাগুলিও খুবই ভেজা, খুব সাবধানে উঠতে হচ্ছে। সিঁড়ি দিয়ে আমরা উঠছি, তো খুব সাবধানে। ডান দিকে
চলতে চলতে আমরা প্রায় সবাই হাঁপিয়ে উঠেছি। এই হাঁপিয়ে ওঠার মধ্যেও মজা আছে। সীতাকুণ্ড চলে আসলাম জিয়ান থেকে ছাড়া, স্যারদের সাথে চলে আসলাম। আয় তুই দেখ বন্ধুরা, সে তোরা আসতে পারলি না, এইখানে তোদের আসতে পারলি না, এইখানে উপরে সবাই আছে। রাস্তাগুলো খুবই খারাপ, পিছনে ফিরে তাকালেই ভয় লাগে যে আমি আসলে এতটুকু উপরে উঠেছি। তাই খুবই সাবধানে উঠবেন আপনারা যখন উঠবেন, কারণ একটু পা পিছলালেই একেবারে খাদে গিয়ে পড়বেন। এখান থেকে মোটামুটি একটা ভালো ভিউ দেখা যাচ্ছে, অনেক উপরে আমরা উঠে পড়েছি প্রায়, আর অল্প একটুই বাকি আছে প্রায়। এই যে এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য, চন্দ্রনাথ মন্দির সর্বোচ্চ চূড়া। আর বেশিক্ষণ বাকি নেই, আর এখান থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আকাশ মেঘাচ্ছন্ন, রোদ থাকলে আরও সুন্দর দেখা যেত আর কি। এই সিঁড়িটা পার হতে পারলে আমাদের আমরা লাস্ট পর্যন্ত পৌঁছে যাব। তো চলুন, লেটস গো। এখান থেকে চারপাশটা এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি একটু পর পর থেমে থেমে চারপাশের ভিডিও নেওয়ার চেষ্টা করছি। খুবই খুবই সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। তাই সর্বোচ্চ চূড়ায় যেতে যেতে আমি চারপাশের ভিউ নিচ্ছি এবং নিজের চোখকে শীতল করছি। কি সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর! এখানকার ভিউ দেখলে মনে হয় যে এখানেই একদিন থেকে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। এই যে আমরা রাস্তায় যা ওই মন্দিরটা এলো নিচে দেখাইছেন, এই হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়া। অবশেষে চূড়ায় উঠতে পারলাম, এবং এখানে অনেকেই আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক টুরিস্ট আছে, ইয়াং জেনারেশনই বেশি। এবং এখান থেকে একবার ভিউটা দেখেন, চোখ জুড়িয়ে যায়। অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা একটু ওই পাশে যাব, মন্দিরটাকে ওভারটেক করলে ওই পাশে আর একটু সুন্দর, আরো সুন্দর ভিউ দেখা যায়। আমরা সেখানে চলে যাই। শিষ্য জয় করেছি আমরা। 360 ভিউ। এই যে এখানে মন্দিরটা আছে, এরপর আমরা নামা শুরু করলাম। আমাদের চন্দ্রনাথ থেকে নামতে নামতে প্রায় 12টা বেজে গিয়েছিল, এবং উঠার চেয়ে নামার সময় একটু কষ্ট বেশি হয়েছে বলতে গেলে, কারণ হচ্ছে রাস্তা খুবই পিচ্ছিল ছিল, খুবই সাবধানে পা ফেলতে হয়েছে। আর নামার সময় মনে হয় যেন পায়ের উপরে খুবই প্রেশার পড়ে। যাই হোক, আমরা সবাই খুব খুশি, কারণ পাহাড়ে উঠতে পেরেছি এবং ন্যাচারাল যে ভিউটা আছে সেটা দেখতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া। এখন আমরা হচ্ছে নিচে নেমে যাব, এবং নিচে নেমে হচ্ছে সীতাকুণ্ড বাজারে চলে যাব, এবং সীতাকুণ্ড বাজার থেকে আমরা সহস্রধারা ঝর্ণার পথে রওনা দেব। সেই ঝর্ণা এবং হচ্ছে গুলিয়াখালী সি বিচের যে
আমাদের কর্মকাণ্ড সেগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। আর সর্বশেষে আরেকটা কথা বলি যে আমাদের এই এপিসোডে আমরা হচ্ছে দুইটা দুর্ঘটনা ঘটেছিল। এক হচ্ছে আমার মোবাইল দিয়ে যখন আমি ভিডিও করছিলাম ঠিক তখনই হচ্ছে সেটা পড়ে গিয়েছিল রাস্তায়। ভাগ্য ভালো পিছনে কোনো গাড়ি ছিল না, তাই অক্ষতই ছিল, শুধু গ্লাসটা ভেঙে গিয়েছিল। আর আসিফ হচ্ছে নামার সময় প্রায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো সিঁড়ি ছিল না, মাটি থাকায় তার কোনো ক্ষতি হয়নি। আসতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে শেয়ার করতে ভুলবেন না যদি আপনি ভ্রমণ প্রিয় একজন মানুষ হয়ে থাকেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।